আজকে তোমাদের একটা নতুন অধ্যায় শুরু করব সেই অধ্যায়টার নাম হচ্ছে তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টাকে মূলত ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তাপীয় প্রসারণ আর একটা হচ্ছে তাপীয় পরিবহন তাপীয় প্রসারণ বলতে কি তোমরা জানো কোনো পদার্থকে যদি তাপ দেওয়া হয় তার প্রসারণ ঘটে এবং সেই প্রসারণ মূলত তিন প্রকারের হয় কী কী দৈর্ঘ্যের প্রসারণ হতে পারে ক্ষেত্রফলেরও প্রসারণ হতে পারে আয়তনেরও প্রসারণ হতে পারে তবে কার কী ধরনের প্রসারণ হবে সেই সম্পর্কে একটু জেনে নিই আমরা মূলত পদার্থের তিনটি অবস্থা সম্পর্কে জানি কি কী কঠিন তরল এবং গ্যাস সেই কঠিন পদার্থকে তাপ দিলে পরে তার তিন ধরনেরই প্রসারণ হয় দৈর্ঘ্যের প্রসারণ হয় ক্ষেত্রফলের প্রসারণ হয় এবং আয়তনেরও প্রসারণ হয় মানে কঠিন পদার্থের আমরা তিন ধরনের প্রসারণই লক্ষ্য করি কিন্তু তরল ও গ্যাস এই দুটো পদার্থের কেবলমাত্র আয়তনেরই প্রসারণ হয় এদের না তো দৈর্ঘ্য বা না তো ক্ষেত্রফলের কোনো প্রসারণ হয় এবার আজকে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে আলোচনা করব তো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ এই অংশে আমরা যে রাশিমালাটা বের করব সেই রাশিমালাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করতে গেলে প্রথমে আমরা ধরে নেব যে ধরি একটি কঠিন পদার্থের প্রাথমিক দৈর্ঘ্য এল এবং প্রাথমিক উষ্ণতা টি মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য এল উষ্ণতা বাড়িয়ে যখন টি টু করা হয় তখন অন্তিম দৈর্ঘ্য হয় এল টু অর্থাৎ উষ্ণতা বাড়িয়ে যখন টি টু করা হলো তখন দৈর্ঘ্য বেড়ে হলো এল টু তাহলে এই কথাটা কি আমরা এভাবে একটু বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধি কতটা হয়েছে না প্রাথমিক উষ্ণতা ছিল টি ওয়ান পরে উষ্ণতা হয়েছে টি টু তাহলে উষ্ণতা বৃদ্ধির মান হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে না দৈর্ঘ্য প্রথমে ছিল এল ওয়ান পরে হয়েছে এল টু তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এল টু মাইনাস এল ওয়ান এই কথাটাকেই আমি একটু গুছিয়ে লিখছি নিচে দেখো কি লিখেছি না টি টু মাইনাস টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে এল ওয়ান প্রাথমিক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এল টু মাইনাস এল ওয়ান তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে এল ওয়ান প্রাথমিক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় কত এল মাইনাস এল ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান আর একক উষ্ণতা বৃদ্ধিতে একক প্রাথমিক দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি হয় কত না L2-L1 মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান টি টু মাইনাস মানে জাস্ট সিম্পল লৈখিক নিয়মের মতোই করা হয়েছে দিয়ে একটা রাশিমালা পেয়েছে দেখো এল মাইনাস এল ওয়ান সেই রাশিমালাটাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসরণ গুণাঙ্ক যাকে আলফা দিয়ে প্রকাশ করা হয় তাহলে লিখে দিয়েছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি মাইনাস টি ওয়ান এখানে এল টু মাইনাস এল ওয়ানটা কি দৈর্ঘ্যের বৃদ্ধি দৈর্ঘ্যের হ্রাসও হতে পারে যদি উষ্ণতা কমানো হয় এল ওয়ানটা কি প্রাথমিক দৈর্ঘ্য তাই এল টু মাইনাস এল ওয়ানটা দৈর্ঘ্যের বৃদ্ধি বা হ্রাস না বলে দৈর্ঘ্যের পরিবর্তন বলাটাই বেটার আর টি টু মাইনাস টি ওয়ানটা কি উষ্ণতার পরিবর্তন একই রকমভাবে উষ্ণতার বৃদ্ধিও হতে পারে উষ্ণতার হ্রাসও হতে পারে তাহলে এখানে প্রসারণ যেহেতু বলেছি তাই এখানে বৃদ্ধিটা বললে কোনো ভুল নেই বৃদ্ধিটা বলাটাই বেটার তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এরকম একটা রাশিমালা পেয়েছি যার উপরে আছে দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যের প্রসারণ নিচে আছে প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি এটাকেই নিচে যে রাশিগুলো আছে সেগুলোকে যদি একক করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কীভাবে সংজ্ঞায়িত করছে রাশিমালাটা থেকে দেখবে কীভাবে বলছি আমি না একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক প্রাথমিক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের প্রসারণ ঘটে আবার বলছি একক উষ্ণতা বৃদ্ধিতে একক প্রাথমিক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকেই বলা হয় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে সংজ্ঞাটা লেখা আছে দেখে নেবে যে কথাটা বললাম ওটাকেই বলা আছে এবার ওই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী হবে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা যেটা লেখা হয়েছে উপরে কী আছে দৈর্ঘ্যের প্রসারণ মানে দৈর্ঘ্য নিচে আছে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য মানে সেটাও দৈর্ঘ্য আর তার সঙ্গে আছে উষ্ণতা তাহলে উপরে দৈর্ঘ্য একক নিচেও একটা দৈর্ঘ্য একক তার সঙ্গে উষ্ণতার এককটা গুণ হবে তাহলে উপরে দৈর্ঘ্য রেখক নিচে দৈর্ঘ্য একক কেটে গেলে পড়ে থাকছে কি উষ্ণতা একক তাহলে ওয়ান বাই উষ্ণতা রাখক তাহলে সিজিএসে ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেড দৈর্ঘ্য প্রশ্নের গুণাঙ্কের একক হবে এবং এসআই তো হবে ওয়ান বাই কেলভিন সেটাকে তোমরা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স এই আকারেও বলতে পারো এর মাত্রা কী হবে না দেখো সবই তো কেটে গেছে নিচে আছে উষ্ণতা তাহলে ওয়ান বাই উষ্ণতার মাত্রা তাহলে ওয়ান বাই উষ্ণতার মাত্রা কী হবে থিটা বা অনেকে বা অনেক জায়গায় উষ্ণতার মাত্রাকে কে আকারেও লেখা হয় তো ওয়ান বাই কে তা ওয়ান বাই থিটা বা ওয়ান বাই কে এটাকে থিটা ইনভার্স বা কেলভিন ইনভার্স কে ইনভার্স এই আকারেও তোমরা বলতে পারো এবার এখান থেকে একটা প্রশ্ন হয় প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে দেখো এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য প্রথমে আমরা লিখে নেবো যে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্যের প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য কিন্তু উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতা বৃদ্ধি তারপর বলবো যেহেতু এই রাশিটি দুটো দৈর্ঘ্যের অনুপাত দেখো উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য যেহেতু দুটি দৈর্ঘ্যের অনুপাত তাই এই রাশিটি অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না শুধুমাত্র উষ্ণতার এককের ওপর নির্ভর করে আবার বলছি প্রশ্ন দৈর্ঘ্য প্রসরণ গুণাঙ্ক কি দৈর্ঘ্য এককের উপর নির্ভর করে এই এর উত্তর করার জন্য প্রথমে দৈর্ঘ্য প্রসরণ গুণাকে রাশিমালাটা দেখে নেব যে আলফাসমান এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান দিয়ে বলে দেবো যেখানে এখানে এল টু মাইনাস এল ওয়ান দৈর্ঘ্য বৃদ্ধি এল ওয়ান প্রাথমিক দৈর্ঘ্য আর টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে উষ্ণতা বৃদ্ধি তারপর বলবো যেহেতু এই রাশিমালা দুটো দৈর্ঘ্যের অনুপাত তাইটি দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে নেক্সট প্রশ্নটা দেখে নেব এই প্রশ্নটাও প্রচুর পরিমাণে আসে এবং এখান থেকে অঙ্কও আসে যে সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের দৈর্ঘ্য প্রসরণ গুণ ঙ্কের মধ্যে সম্পর্ক কি তো এখানে দেওয়া আছে যে আলফা সি সমান নাইন বাই ফাইভ আলফা এফ বা আলফা এইভ সমান ফাইভ বাই নাইন আলফা সি অনেক সময় কি হয় এক্সপ্রেশনটা গুলিয়ে ফেলি আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা মনে রাখলেই চলবে কিন্তু এই এক্সপ্রেশনটা অনেক সময় আমরা গুলিয়ে ফেলি কী এক্সপ্রেশনটা নাইন বাই ফাইভ না ফাইভ বাই নাইন তো এক্সপ্রেশনটাকে মনে রাখার জন্য দেখো এইরকমভাবে একটু নিজেরা করে নেবো বা দেখে নেব সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর আমরা কত জানি একশো আর ফারেনাইট স্কেলের প্রাথমিক অন্তর কত জানি একশো আশি তাহলে সেটাকেই আমি লিখছি যে সি স্কেলের একশো ঘর সমান এফ মানে ফারেনাইট স্কেলের একশো আশি ঘর অতএব এখান থেকে আমরা বলতে পারি যে সি স্কেলের এক ঘর সমান ফারেনাইট স্কেলের একশো আশি বাই একশো ঘর নিয়ম করে নিলাম তাহলে সেখান থেকেই বলছি আলফা সি যেহেতু এ পাশে সি স্কেল ছিল তাহলে আলফা সি মানে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি সমান একশো আশি বাই একশো ইন্টু আলফা এফ এফ স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাকেই কাটাকাটি করলে যেটা আসবে যে আলফা সি সমান দেখো একশো আশি বাই একশো কাটাকাটি করলে আসবে নাইন বাই ফাইভ আলফাইভ তাহলে আলফা সি সমান নাইন বাই ফাইভ আল ফাইভ এটাকেই ঘুরিয়ে লেগেলে হয় আলফাইভ সমান ফাইভ বাই নাইন সি এখান থেকে অঙ্ক আছে কীরকম আলফাসির হয়তো মান দিয়ে দিয়েছে মানে সেলসাস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দিয়ে দিয়েছে যদি বলো ফারেন্টস কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে তাহলে এখানে ফাইভ বাই নাইনের সঙ্গে ওই সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা গুণ করে দিলেই ফারেনাইটস্কেলে আলফার মান পেয়ে যাবো একই রকমভাবে ফারেনাইটস্কেলে আলফার মান যদি দিয়ে দেয় সেখান থেকে যদি সেলসিয়াস্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যদি জানতে চাই তাহলে কী করব ভারেন্ট স্কুলের মানের সঙ্গে নয় নাইন বাই ফাইভ গুণ করে দিলে পরে সেই মানটা আমরা পেয়ে যাব এই ধরনের অঙ্ক দেয় আজকে এতটাই পর্যন্ত থাক তোমরা দেখবে এবং বইটা ভালো করে দেখ দেখবে ওকে আশা করি আগের ভিডিওগুলোও তোমরা দেখছো এবং সেখান থেকে যে পড়াগুলো দেওয়া হচ্ছে সেগুলোও করছো ওকে